কাজটা যেমন কি করছিলাম, সুশাসনের নেতৃত্ব, সুশাসনের রাজত্বে ওমের ডাইরেকশন কি ফলপ্রসূ হয়েছে আমি ওয়ান বাই ওয়ান ক্লিয়ার করছি। ডাইরেকশন ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট, মিনিস্ট্রি অফ হোম, পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র দপ্তর বা তার আমলা, ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশকে অমান্য করে, সেই রাজ্যে দুর্নীতিটা খুব জঘন্য হয়ে যাবে। আজকে আমরা যেটা ফেস করছি 2019 সালে, এটা যেটা ফেস করছি এটা 2011 সালে বহু আগের থেকে তৈরি হয়ে যাবে, নট নিউ। নিউ জেনারেশনের সামনে আদর্শ ফাউন্ডেশন একটা নাম লাগিয়ে নিয়ে আমরা তখনও পর্যন্ত কোন অ্যাকশন হয়নি। হোয়াট ইজ দ্য রিজন ইন বিহাইন্ড, পেছনের রহস্যটা কি? আজকে আমাদের মাননীয় দিদি বলছেন কাঠমানি যারা নিয়ে এসেছে ফেরত দাও, আমি বলছি ন্যাশনাল 20 পয়েন্ট প্রোগ্রামের সমস্ত কাঠমানি পৌঁছে দেশকে লুটে খাওয়ার রাস্তাগুলো বন্ধ করতে হবে। এই চেনা শুনেছিলেন বিশেষ বিশেষ শ্রেণীর মানুষ বজিয়ে উঠতে ভাই নেমে গেলে বলে একজন মানুষ রয়েছেন, আপনারা ভালো করে খুঁজলেন হুগলি ডিস্ট্রিক্টে বাড়ি, রাজনৈতিকভাবে উনি কোন দল করেন অনেকেই হয়তো জানেন। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ইউথ ছেলে মেয়ে প্রতারিত হয়েছে, of Dr. Prasenjit Bose, 1/6 Vaishnav Ghata Pagli Township, etc. এখানটায় সাবজেক্টটা কি মেনশন করেছে আপনারা যারা সাংবাদিক বন্ধু আছেন খুব ভালো করে এটা নোটিফাই করে দেবেন, সেকিং অ্যাসিস্ট্যান্স ফর সিবিআই ইনভেস্টিগেশন এগেনস্ট বাংলার দর্পণ অ্যান্ড আনস্কিপুলাস র্যাকেটস এগেনস্ট কৃষি বিকাশ শিল্প কেন্দ্র অ্যান্ড ন্যাশনাল 20 পয়েন্ট প্রোগ্রাম সাইন্ড এসপিআর ত্রিপাঠি আন্ডার সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কপি টু ডক্টর প্রসেনজিৎ বোস। তাহলে রাজ্য সরকারের মাননীয় মুখ্য সচিবের কাছে 2018 সালে সিবিআই ইনভেস্টিগেশন অর্ডার পাঠানো হয়েছে, ডাইরেকশন পাঠানো হয়েছে, মাননীয় মুখ্য সচিব 2019 সাল পর্যন্ত আমাকে একটা মিনিমাম লেটার দিয়ে তার কাজটি কমপ্লিট করেন। হোয়াট ইজ গোয়িং অন? এই রাজ্যে প্রশাসন সুপ্রতিষ্ঠিত রয়েছে, আমি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে প্রশ্ন রাখতে চাই, মাননীয় মুখ্য সচিবের কাছে প্রশ্ন রাখতে চাই। আমি এখানটায় টোটাল নোট ডাউন রাখছি, যদি কেউ মনে করেন টোটাল কপিগুলো নিয়ে একটা চেস করবেন বা তার মধ্যে আমি দেখছি জীবনীও প্রতিনিধি এসছে হয়তো পারবে না। অ্যাকচুয়ালি আমি ডক্টর প্রসেনজিৎ বোস, চেয়ারম্যান কাম ম্যানেজিং ডাইরেক্টর অফ কৃষি বিকাশ শিল্প কেন্দ্র। আমি অত্যন্ত আনন্দিত যে ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ন্যাশনাল 20 পয়েন্টস প্রোগ্রামকে রিভ্যাম্প করে আমাদেরকে অর্ডার দিয়েছেন, যাতে আমরা ন্যাশনাল 20 পয়েন্টস প্রোগ্রাম সারা ভারতবর্ষে সুন্দরভাবে রূপায়ণ করতে পারি। এবং বর্তমান পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি আপনাদের সামনে কিছুক্ষণ আগে এটা ব্যাখ্যা করলাম, আমি আপনাদের মাধ্যমে সরাসরিভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে চাচ্ছি এই বার্তাটা, যেখানটায় রাজ্য সরকারের মধ্যে এত বেনজলের মতো এত ক্রিমিনালস লুকিয়ে রয়েছে, এত আনস্কিপুলাস পার্সন্স রয়েছে যারা ন্যাশনাল 20 পয়েন্টসকে বারংবার করে হ্যাম্পার করছে বা
একটা সাংঘাতিক অরাজকতার সৃষ্টি করেছে, বিভিন্ন কোর্টে মামলা করে এটাকে লিঙ্গারিং করার চেষ্টা হচ্ছে। প্রধানমন্ত্রী মেগাওয়াট সোলার পার্ক করার জন্য দায়িত্ব দিয়েছে কৃষি বিকাশ শিল্প কেন্দ্র। আফটার দ্যাট আমি চাইছি যে আমাদের বর্তমান এই পরিস্থিতির থেকে বাইরে বেরিয়ে আসার রাস্তা খোঁজা। এতে যখন নাকি ইউথ জেনারেশন সব ইউনাইটেড হয়ে কাজ করবে, আমার মনে হয় না যে ভারতবর্ষের কোনো প্রশাসনিক শক্তি তাদেরকে আটকে রাখতে পারবে। পশ্চিমবঙ্গে খুব বিক্ষিপ্তভাবে হচ্ছে, আমাদের একটা বিভিন্ন আমরা হেলথ প্রোগ্রাম থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রাম করছি, বাট বহু জায়গাতে আপনাদেরকে বলছি মাতঙ্গিনী হাজরার কর্মনিযুক্তি প্রোগ্রাম আমরা মেদিনীপুরে শুরু করেছিলাম, মিউনিসিপ্যালিটির থেকে বাধা প্রদান করেছে, তখন জানানো হয়েছিল ইলেকশন চলছে এখন আপনারা করবেন না। অর্থাৎ পশ্চিমবঙ্গে কিছু করতে গেলেই আমি মোদিজির থেকে টাকা এনে ঢেলে দিচ্ছি। আরে ভাই দিতে দাও না, যদি টাকাটা এনে দিয়ে দিতে পারি তো দিতে দাও না, তাতেই বা প্রবলেমটা কি? আমি যখন বলেছিলাম আপনারা এটাকে প্রয়োজনে আপনাদের দলীয় কারো বড় নেতা মন্ত্রীর ছবি লাগান, তাদের নাম দিয়ে টাকাটাকে ডিস্ট্রিবিউট করুন না, আমার গ্রামের ছেলেমেয়েরা অন্তপক্ষে স্বনিযুক্তিত্বটা পাক, স্বনির্ভরতাটা পাক। তো এই সমস্ততে আমি ব্যক্তিগতভাবে, এটা আমার গ্রিভেন্স নয়, বাট আমি চাচ্ছি এটার কোঅপারেশন আসুক, সঠিক জায়গাটাকে অন্তপক্ষে সামনে আসুক, দিদির কান পর্যন্ত আপনারা পৌঁছান। আমার তো আমাদের পক্ষে সম্ভব হয় না সবসময়, ওনারা অনেক ব্যস্ত মানুষ, তারপরে আমরা অ্যাপয়েন্টমেন্ট চাইলে দেবে কি না আমি আপনাদের সামনে গ্যারেন্টি দিতে পারি। আজকে যদি আমি মনে হয় যে আমার 7 দিনের মধ্যে প্রাইম মিনিস্টারের অ্যাপয়েন্টমেন্ট লাগবে আমি পাবো, বাট দিদির কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট হয়তো 7 বছরে পাবো কিনা যায় না। 2011 সালের নোটিফিকেশন দেখালাম, 2019 আজ পর্যন্ত 99 থেকে আমাকে একটা চিঠি করেনি যে হোয়াট ইজ ইয়োর প্রবলেম ডক্টর বোস, প্লিজ ক্লারিফাইড ইন ফ্রন্ট অফ তুম লুটতে যাও লুটতে যাও, আগর জ্যাদা দিন হো জায়েগা তো কোই না কোই আকে বোল দেগা কে জো গায়া তো গায়া। আচ্ছা সোমেন কোলে ভি তফসিল ভি, আরে ইয়ার সব ফ্রড হ্যায়, হাম তো ডাইরেক্টলি বাতা রাহা হ্যায় না, ক্যা হ্যায় সোমেন কোলে কা? থ্যাঙ্ক ইউ, কুছ নেই। ফাউন্ডেশন কে চেয়ারম্যান জি, আই এ কৃষি শিল্প বিকাশ কে তরফ সে হাম লোগ 20 পয়েন্ট উপর আমারে দাদা ম্যানেজিং ডাইরেক্টর চেয়ারম্যান কাম ম্যানেজিং ডাইরেক্টর ডক্টর প্রসন্নজিৎ বোস জি ভি বাতায়ে। ये प्रोग्राम 20 पॉइंट हमारे बंगाल में नहीं चल रहा था, हम लोग ट्रस्ट के ऊपर काम कर रहे थे बहुत दिन से सोसाइटी के अंदर, उसके बाद हम लोग ट्रस्ट हम लोगों ने बनाया, ट्रस्ट के माध्यम से हम लोग 20 पॉइंट सर के माध्यम से मिला। ये 20 पॉइंट तो पूरी पश्चिम बंगाल में क्या, पूरे भारतवर्ष में हम लोग चलाना चाह रहे हैं, चलाएंगे अभी। ये पॉइंट के ऊपर यहाँ पर बहुत से ऐसे चीज़ हम लोग देखे हैं, बहुत से बस्तियों में गए, मोहल्ले में गए, विकास के नाम पर बहुत से लोग अभी भी पिछड़े हुए हैं, शिक्षा के माध्यम हो या फिर रोजगार के माध्यम हो या आपका महिलाओं के ऊपर जिस तरह से पूरे भारत में अत्याचार हो रहा है, इसके ऊपर भी हम लोग चाहते हैं पूरे पॉइंट के ऊपर भारत सरकार से जो जो पॉइंट है, जैसे कि महिला लोगों का है, रोजगार के लिए है, शिक्षा के ऊपर है, बस्ती उन्नति के लिए है, आपका व्यवसाय के लिए फंड फॉर्मेट करेंगे, प्लस पैसे नहीं हम लोग मशीन अवेलेबल कराएंगे और उनके एक ग्रुप बना के हम लोग उनको काम देंगे और सेल्फ हेल्प ग्रुप। तो सेल्फ ग्रुप वो क्या होगा कि उन लोगों से माल उनको मार्केट में नहीं भेजना, वो डायरेक्टली हम लोग माल लेके गवर्नमेंट को हम लोग देंगे। अब हम लोग जस्ट शुरुआत, आज हमारा प्लस प्रेस कॉन्फ्रेंस था पहला, और या इसके बाद से अब हम लोग काम शुरू करेंगे 20 पॉइंट के ऊपर। डॉक्टर प्रसन्नजीत जी ने हमें काम शुरू करने के लिए भी पैसे की जरूरत है, तो वो पैसे आपके पास है? हम लोग के पास पैसे नहीं, हमें जो डोनेशन हमें लोगों को मिल रहा है, जो लोगों के तरफ से माध्यम से हम लोगों को सहयोग मिल रहा है, भारत सरकार से हम लोग को जो मिलेगा वो उसके माध्यम से हम लोग काम कर रहे हैं। अपना जरा सांबादिक बंधु আছেন টু দা পয়েন্ট নোটে রাখতে পারেন। আমাদের যে কৃষি বিকাশ শিল্প কেন্দ্র এর প্যারালালি পশ্চিমবঙ্গে 26টা ইউনিট আছে, যারা তফসিল জাতি আদিবাসী প্রাক্তন শ্রমিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র হিসাবে নিজেদেরকে পরিচিতি দিয়েছেন এবং বিভিন্নভাবে ন্যাশনাল 20 পয়েন্টস প্রোগ্রামকে হ্যাম্পার করে চলেছেন KYT। আমি কিছু এভিডেন্সিয়ালি আপনাদের কাছে রাখছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে একটা রাষ্ট্রীয় কর্মসূচি আছে অনেকে জানে, ডাইরেকশনটাতে খুব পরিষ্কার ভাবেই রাজ্য সরকারকে জানানো হয়েছিল
ন্যাশনাল 20 পয়েন্টস প্রোগ্রাম এবং কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের এগেনস্টে কার্যকলাপ করে যাচ্ছে, তাদের এগেনস্টে সিবিআই ইনভেস্টিগেশন করা। मेरा नाम कैलाश दीवान है। और यहाँ पर जो आए थे वो किस काम के लिए है? ये एक सामाजिक संस्था है, ये जो एनजीओ ये लोग ऑर्गेनाइज किए हैं, और ये कृषि विकास शिल्प केंद्र ये भी एक तरह का एनजीओ ही है, गवर्नमेंट का नोडल एजेंसी बोल सकते हैं। और इनके जो चेयरमैन है डॉक्टर प्रसन्नजीत घोष, ये 20 गवर्नमेंट का 20 सूत्रीय कार्यक्रम है। कांग्रेस के टर्म में 5 सूत्रीय कार्यक्रम था, अभी 20 सूत्रीय कार्यक्रम है। अच्छा, जिसमें बेरोजगारों को मतलब रोजगार देना, काम सिखाना, बहुत तरह का प्रोजेक्ट है, 20 प्रकल्प चल रहे हैं अपने देश में। पर यहाँ पे अपने बंगाल की जो मुख्यमंत्री है वो यहाँ पे उसको आने नहीं देना चाहती है, लागू करने नहीं देना चाहती है। लोगों को मालूम भी नहीं है क्या क्या सरकार का मतलब प्रोजेक्ट है। अगर ये सही ढंग से लागू हो जाए तो हम समझते हैं कि बंगाल तो छोड़िए, पूरे हिन्दुस्तान में मतलब बेकारी की समस्या बहुत कम जाएगी, खत्म तो नहीं होगी पर बहुत कम जाएगी। इस एनजीओ में आप किस तरह से जुड़े हुए हैं? इसके हम सहयोगी बोल सकते हैं, और एक्चुअली मैं एक पॉलिटिकल पार्टी का ऑल इंडिया सेक्रेटरी हूँ। संगठन का दायित्व मेरा रिपब्लिकन पार्टी ऑफ इंडिया, उसका मैं ऑल इंडिया सेक्रेटरी हूँ। ईस्ट इंडिया का इंचार्ज हूँ मैं, संगठन का ऑर्गेनाइजिंग सेक्रेटरी हूँ, तो मुझे इसलिए इनको